আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা চব্বিশ ইঞ্চি এলইডি টিভি রিপেয়ার করতেছি তো বন্ধুরা এটা হচ্ছে পেছনের ব্যাক কভারটি আর এখানে রাখা আছে ডিসপ্লে তো বন্ধুরা দেখুন এখানে এসকেলার বোর্ডটি আছে টিকন বোর্ডটি তো বন্ধুরা মূলত এই টিভিটির কি প্রবলেম হয়েছিল এটা হচ্ছে ব্যাকলাইট তো ব্যাকলাইট হচ্ছে এক একটা একটা ছত্রিশ ভোল্টের ব্যাকলাইট তো বন্ধুরা দেখুন আমি এইটা টিভিটির ব্যাকলাইটটি পরিবর্তন করলাম তো এখানে দেখুন অ্যান্টিকেটারটি আলো জ্বলতেছে লাল সিগনাল এখানে আমি কীবোর্ডের মাধ্যমে অন করলাম দেখুন বন্ধুরা কীবোর্ডের মাধ্যমে অন করলাম তো এটা ব্যাকলাইটটি পরিবর্তন করলাম ব্যাকলাইটগুলো লাগানোর পরে আমাদের টিভিটি ওকে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে টিভির ব্যাকলাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে তো দেখুন আমি ক্লিয়ারভাবে দেখাই আপনাদের তো একটা স্টিক যদি কাটা থাকে আপনারা অবশ্যই দুইটা একসাথে নতুন লাগিয়ে দেবেন তাহলে আলোর টিভির যে স্ক্রিনের ডিসপ্লেতে ছবিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পাবেন ঠিক আছে তো মূলত এই টিভিটির আমরা এখন ডিসপ্লেটি লাগিয়ে দেবো ডিসপ্লে লাগিয়ে দিলে আমাদের মূলত টিভিটি ওকে হয়ে যাবে তো এরকম আপনাদের বাসার যদি টিভি নষ্ট হয়ে থাকে এলইডি টিভি হোক সিআইটি টিভি হোক যে কোনো টিভি আমার কাছ থেকে মেরামত করতে পারবেন কোনো সমস্যা নাই আমি এগুলা সব মেরামত করে থাকি তো দেখুন আমার সামনে আরও টিভি আছে এগুলা সব এল টিভি এগুলো সব কিছু আমরা মেরামত করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ